사이 어디 계세요? 어디 계세요? আচ্ছা এখান থেকে হচ্ছে আপনাদের মাসেলগুলা কথা বলতে হবে, রেকটা শীত করতে হবে। হ্যাঁ, এখন উপরে একদম যদি বাইরে থেকে আমি রিফ্লেক্ট করি স্কিনগুলা অ্যাবডোমেনে এই বরাবর, তাহলে কি জিনিসপত্র পাবো? স্কিন পাবো, তাই না? স্কিনের সাথে লাগানো থাকবে কি সুপারফিশিয়াল ফাসা থাকবে, তারপর ডিপ ফাসা থাকবে, আর কি থাকবে? এই যে দেখা যাচ্ছে শুধুমাত্র তারপর হচ্ছে এই যে ইন্টারনাল অবলিক, ইন্টারনাল অবলিক এই যে মাসেল, এই যে ইন্টারনাল অবলিক অ্যাপোনোসিস, দেখতে পাচ্ছেন অ্যাপোনোসিসটা? এগুলো হচ্ছে ফাইবারের ডিরেকশন নিয়ে চিন্তা হবে মাসেল। এটা তো পুরো রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা উইথ কাভারিং একটা শীত সহ আছে। হ্যাঁ, না এখানে কি কি আছে দেখেন, যে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, তারপরে যে পোস্টেরিয়র লেয়ার, যেটা রেকটাস শীতের পোস্টেরিয়র লেয়ার, তার মানে হচ্ছে এটা জিজ্ঞেস করলে তখন যে আপনি লেভেল ভাগ ভাগ করে এর পিছনে হ্যাঁ কি কি আছে জিনিস এগুলো বলতে হবে। এটা তো ভিতরে যে প্যারাটাল পেরিটোনিয়াম এটা যেটা দেখা যাচ্ছে, কিন্তু ফর্ম করতেছি কি রেকটাস শীতের পোস্টেরিয়র লেয়ার না এটা পুরোটা? তার মানে হচ্ছে এইটা যখন জিজ্ঞেস করবে যে এখানে কি কি জিনিসপত্র আছে, আল্লাহ আমি তো কাপড় দিয়ে এখন এখানে দাঁড়া সোফের মধ্যে রাখা কেন এটা? তাহলে হচ্ছে আপনার যে লেভেল পরে আসি, ফ্যান দিলে কি লাভ হবে? না, ফ্যান দিলে আর বেশি আরো আর ভালো হবে। চশমা দেবো বস, মানে কান্না করলে কিন্তু আমাদের কষ্ট। আচ্ছা বসেন একটু, নেই চোখ পুরো জ্বলতেছে এটা দিয়ে এখন। আচ্ছা 10 মিনিট পরে আসি।